তিন মাসের বেশি সময় ধরে বন্ধ হয়ে রয়েছে ডুয়ার্সের কালচিনি চা বাগান। বাগান বন্ধের জন্য আলিপুরদুয়ারের সাংসদ জন বার্লাকে সরাসরি দায়ী করেছেন কর্মীরা। বন্ধ বাগানের গেটে জমায়েত করে জন বার্লার বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন কালচিনি চা বাগানের কর্মহীন শ্রমিকরা। সাংসদের আশ্বাস, তা সত্ত্বেও খোলেনি ডুয়ার্সের কালচিনি চা বাগান। বাগান বন্ধের পিছনে সাংসদকে দায়ী করছেন কালচিনি বাগানের কর্মীরা। কর্মীদের অভিযোগ, মাস তিনেক আগে যখন কালচিনি চা বাগান বন্ধ হয়ে গিয়েছিল তখন আলিপুরদুয়ারের সাংসদ তথা কেন্দ্রীয় মন্ত্রী জন বার্লা একাধিক আশ্বাস দিয়েছিলেন তাদের, তবে সে সবই ধোপে টেকেনি, আদৌ খোলেনি কালচিনি চা বাগান। আমাদের মাননীয় সাংসদ শ্রী জন বার্লা মাধ্যমে ও একটা মিত্রকা বলে, সুশীল মিত্রকা বলে একটা মালিককে নিয়ে আসছে, খুব বড় বড় আশ্বাসন দিয়ে গেছে। হ্যাঁ, কোথায় কি সব তো ফাঁকা, পুরা পাবলিক ওকে ভোট দিয়েছে, পুরা পাবলিক ওর কথা উপরে বিশ্বাস করেছে, কিন্তু দেখা গেছে যে সবাইকে ঠকিয়ে ও সে মালিককে এই যে পালাই দিয়েছে এখান থেকে। ও মালিক ছিল না, ও একটা বিজনেসম্যান ছিল। মালিক যদি থাকতেন উনি তাহলে এই যে ভালো মতন চালাইতেন, কন্টিনিউ চালাইতেন। ও 12 মাস কিন্তু চালায় নিয়ে তারপরে আমাদের লেবারদের ফোর নাইট পেমেন্ট দুইটা, তারপরে স্টাফের পেমেন্ট সব কিছু নিয়ে, গ্যাজুটি ফোন পিএফ সব টাকা কেটে নিয়ে, পিএফ অফিস না জামা দিয়ে নিজে নিয়ে চলে গেছেন। কর্মীদের অভিযোগ, বাগান বন্ধের পর নতুন একজন মালিককে এনেছিলেন জন বার্লা। তিনি কিছুদিন মালিকানা করার পর পারিশ্রমিক না দিয়েই পালিয়ে যান। এতে সমস্যা আরো বেড়েছে কর্মীদের। সেটু নেতার দাবি, সাংসদ বাগান কর্মীদের সাহায্য করতে পারেননি। এমপি কিছু উদ্যোগ নেয় না, এখন 11 মাস তো ওটা পিএফ এর টাকা জমা হচ্ছে কি হতো ওইটা তো কিছু উদ্যোগ নিল না। এখন তারপরে বাগানে পিএফ গ্যাজুটি টাকা দিল কি দিল না কিছু উদ্যোগ নিল না। তৃণমূল সরকারের জন্যই দুবেলা খেতে পারছেন বাগানের কর্মহীন শ্রমিকরা, দাবি তৃণমূল নেতার। এখানে একটা দেশের মন্ত্রী বসে আছেন জন বার্লা, উনি এই সব কথা তুলেন না, কিন্তু দিদি একটা মা হিসাবে কিন্তু এখানে কোনো পার্টি কোনো ধর্ম না দেখি টেকে কিন্তু উনি ঘোষণা করে দিয়েছেন। এটা তো লেবারের ক্ষেত্রে খুব ভালো একটা বাঁচার রাস্তা আছে। এর আগে আপনি জানতেন পরবর্তী যেটা ছিল সরকার, তখন যখন বাগান বন্ধ হইতো তখন রিলিফ হিসাবে ওনাকে কিন্তু চাল দেওয়া হয়তো 10 কেজি করে। আমাদের দিদি দেখেন 35 কেজি করে চাল গম দিয়ে যাচ্ছেন, একেবারে কোনো মাসে কিন্তু আটকায়নি, সব মাসে কিন্তু লেবাররা পেয়ে যাচ্ছে। উত্তরের চা বাগান বন্ধ শ্রমিকদের কাছে নতুন নয়, দিনের পর দিন বাগান বন্ধ থাকায় কর্মহীন হয়ে যান তারা। কেউ কাজের খুঁজে চলে যান সমতলে, কেউ পাড়ি দেন ভিন ঠিকানায়। যে শ্রমিকরা বাগানেই থেকে যান, কর্মহীন হয়ে যাওয়া তাদের কাছে এক দুঃসহ অভিজ্ঞতা বয়ে আনে। আলিপুরদুয়ার থেকে অজয় শাহের রিপোর্ট, কলকাতা টিভি।